বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। আমি ডাক্তার দেলাওয়ার হোসেন, আমার ইউটিউবে স্বাস্থ্য কথন চ্যানেলে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি প্রত্যেক দিন আমার চ্যানেলে কিছু না কিছু ভিডিও দিই, রোগ নিয়ে আলোচনা করি, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিই। ঠিক সেরকমই আজকে আপনাদের সামনে আলোচনা করব ডায়াপার বা ফ্যাম্পাস আপনার সন্তানের কি কি ক্ষতি করে থাকে। অধিকাংশ বাবা মা, আমি বলবো শতকরা 90 থেকে 95% বাবা মা কিন্তু তাদের সন্তানকে সারাদিন ডায়াপার পরিয়ে রাখে। সন্তান বারবার ফসরা পায়খানা করে, ফালটানো কাপড় ফালটানোর ভয়ে কিন্তু এই ফ্যাম্পাসটা বা ডায়াপারটা পরিয়ে রাখেন। এই ডায়াপার আপনার নিজের অজান্তে আপনার সন্তানের কি কি ক্ষতি করে থাকে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। শুরুতেই আপনাদের কাছে একটা অনুরোধ, যে অনুরোধটা আমি প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে করি, অনুরোধটা হলো যারা আমাদের স্বাস্থ্য কথন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের স্বাস্থ্য কথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের আলোচনার বিষয় ডায়াপার বা ফ্যাম্পাস আপনার সন্তানের কি কি ক্ষতি করে থাকে। আপনাকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন, সম্ভবত শতকরা 100%-এর মধ্যে 100% বাবা মায়ের উত্তর হবে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমার সন্তানকে। সন্তানের প্রতি প্রত্যেকটা বাবা মায়ের ভালোবাসা রয়েছে, ঠিক সে তেমনি আপনার সন্তানের ভালো মন্দের দিকে খেয়াল রাখাও কিন্তু প্রত্যেকটা বাবা মায়েরই দায়িত্ব। আপনার সন্তান বারবার কাপড় নষ্ট করে ফেলে, বারবার ফসরাপ করে, পায়খানা করে, যার কারণে আপনি আপনার সন্তানকে সারাদিন ডায়াপার বা ফ্যাম্পাস পরিয়ে রাখেন। যদি এই কাজ করেন তাহলে মনে রাখবেন আপনি নিজে আপনার অজান্তেই আপনার সন্তানের ক্ষতি করতেছেন। আসুন বন্ধুরা জেনে নিই সারাদিন সন্তানকে ডায়াপার বা ফ্যাম্পাস পরিয়ে রাখলে কি কি ক্ষতি হতে পারে বা কি কি ক্ষতি হয়। এক নম্বরে হচ্ছে র্যাশ হওয়া। যেসব শিশুদের ত্বক অতি সংবেদনশীল তাদের সারাদিন ডায়াপার পরিয়ে রাখার কারণে এক ধরনের র্যাশ হয়, যাকে আমরা ডায়াপার র্যাশ বলি, এবং এই ড্যাপার র্যাশের কারণে কিন্তু আপনারা আবার ডি র্যাশ ক্রিম নিয়ে লাগান। দেখা গেছে সারাদিন যখন আপনি ডায়াপার পরিয়ে রাখেন তখন একেবারে বাতাস চলাচল করে না এবং ভেজা থাকার কারণে কিন্তু এই র্যাশ হয়ে যায়। র্যাশ হওয়ার কারণে আপনার শিশু অতিরিক্ত কান্নাকাটি করে। তাই সন্তানকে সারাদিন ডায়াপার পরিয়ে রাখবেন না বা ফ্যাম্পাস পরিয়ে রাখবেন না। দুই নম্বরে হচ্ছে অ্যালার্জি কিংবা দাগ। ফ্যাম্পাস বা ডায়াপারের মধ্যে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের সুগন্ধি এবং রাসায়নিক উপাদান। এই রাসায়নিক উপাদান দেখা গেছে অধিকাংশ শিশুর শরীরের মধ্যে অ্যালার্জির সমস্যা দেখা দেয়, যার কারণে ত্বকে অ্যালার্জির সমস্যা দেখা দিয়ে ফুসকুড়ি উঠে যায় এবং পার্মানেন্টলি দাগ হয়ে যায়। তিন নম্বরে হচ্ছে রক্ত চলাচলে ব্যাঘাত। অতিরিক্ত শক্ত করে বা অতিরিক্ত টাইট করে যদি ডায়াপার ফরানো হয় তাহলে কিন্তু আপনার শিশুর রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। আপনি যদি আপনার হাতটাকে এভাবে মুট করে কিছুক্ষণ ধরে রাখেন তাহলে দেখবেন যে আপনার হাতটা ঝিমঝিম করতেছে, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। ঠিক সেরকম আপনার সন্তানকে যদি খুব শক্ত করে ডায়াপার ফরান তাহলে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এবং আপনার অজান্তে আপনার সন্তানের শারীরিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে এবং আপনার শিশু কষ্ট পাচ্ছে কিন্তু মুখে বলতে পারতেছে না, কান্নাকাটি করতেছে। চার নম্বর হচ্ছে ইউরিন ইনফেকশন। আপনার শিশু যদি দীর্ঘ সময় ধরে পায়খানা সহ ডায়াপার ফরে রাখে তাহলে সেখান থেকে কিন্তু আপনার সন্তানের ইউরিন বা ফসরাবি ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পায়খানা করার পরপরেই কিন্তু শিশুর ডায়াপার বদলে দিতে হবে, এমনকি যদি পায়খানা নাও করে তারপরও 3 ঘন্টা অন্তর অন্তর আপনার শিশুর ডায়াপার বা ফ্যাম্পাস বদলে দিবেন। বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন, আপনাদের কাছে সঠিক পরামর্শটা দেওয়ার বা সঠিক ইনফরমেশনটা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভ বিদায়, ভালো থাকবেন।